धनतेरस। लेखिका मनुमिता रॉय। आमादेर छिलो बड़ो परिवार, बोनेदेर बिये होते होते परिवारटा छोट हुए गेलो, बोने रइलो शुधु चार भाई। बड़दा बिये करलो अनेक परे सब दायित्व सेरे। परवर्तीकाले दादार मेये तुली आर छेले रनी हये उठलो आमादेर नयनेर मणि। आमार गल्प आज एई तुलीके निये। तुली छिलो भारी मिष्टि देखते, स्वभाव छिलो आरो मिष्टि। सेई तुली बियेर पर हये उठलो शोशुरबाड़ीर योग्य बउ, आमादेरो देखभाल करतो। বিশেষ করে ধানতেরাসের দিনে সে সবার জন্য জিনিস কিনত, বাসন, হাতা, খুন্তি, ঝাঁটা, ঝুড়ি, বেলনা, পিঁড়ি, শ্বেতপাথরের হামানদিস্তা, চুড়ি, শঙ্খ সবই নতুন কিনে সবাইকে দিত। আমরা খুব খ্যাপাতাম তুলিকে, ও কিছু মনে করত না, খালি হি হি করে হাসত। এই রকমই এক ধানতেরাসের রাতে তুলির বাড়িতে জানলার শিক খুলে চোর ঢুকে পড়ল। সেদিনই তুলি রাশিকৃত জিনিসের স্তূপ মেঝেতে নামিয়ে রেখেছিল। পড়বিত পর চোরের পা পড়ল সেই জিনিসের স্তূপে। বিকট আওয়াজ হলো। তুলির ছিল অসম্ভব উপস্থিত বুদ্ধি। সামনে ছিল কাঠির ঝাঁটা, সেটা চোরের চোখে পড়তেই চোরের কি কান্না, অন্ধ হয়ে গেলুম রে, অন্ধ হয়ে গেলুম, বলতে বলতে কেউ ধরার আগে দে দৌড়। সেদিন থেকে তুলি ধানতেরাসের দিন ঝাঁটা কিনতে ভোলে না। নমস্কার, কণ্ঠে শ্রীপর্ণা লাহিড়ী চক্রবর্তী।